আলোচনা চলছে কমপ্লিটিং সেন্টেন্সের আজকে আলোচনা করব আনলেস নিয়ে সাথেই থাকুন আনলেস শব্দটার মানে হচ্ছে যদি না এই শব্দটি একটি নেগেটিভ শব্দ যেহেতু এটা নিজেই নেগেটিভ সুতরাং আনলেস যে ক্লসটি থাকে সেই ক্লসটিতে কোনো নেগেটিভ শব্দ আমরা বসাই না কারণ আনলেস নিজেই নেগেটিভ যেমন ধরুন আনলেস ইউ গোদের ইউ উইল মিস আ বিউটিফুল প্রোগ্রাম যদি না তুমি সেখানে যাও তুমি একটি সুন্দর প্রোগ্রাম বা সুন্দর একটি অনুষ্ঠান তুমি মিস করবে তাহলে আনলেস ইউ গো দেয়ার এখানে কিন্তু আমরা আর কোনো নেগেটিভ অর্থ বসাবো না বা নেগেটিভ কোনো শব্দ বসাবো না কারণ আনলেস নিজেই নেগেটিভ চলুন কিছু এক্সাম্পল দেখি আনলেস ইউ ওয়ার্ক হার্ড যদি না তুমি কঠোর পরিশ্রম করো ইউ ক্যান শাইন ইন লাইফ তুমি জীবনে উন্নতি করতে পারবে না তার মানে যদি না আনলেস ইউ ওয়ার্ক হার্ড এখানে একটি নেগেটিভ অর্থ দিচ্ছে সুতরাং এখানেও একটি নেগেটিভ কথা আমরা বলছি এখানে এখানে সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করতে হবে ব্যাপারটা তা নয় অর্থের সাথে সংগতিপূর্ণ একটি কথা আপনাকে বলতে হবে এখানে নেগেটিভ যাচ্ছে তাই আমরা এখানে নেগেটিভ ব্যবহার করছি অন্যত্র আমরা হয়তো পজিটিভ অর্থেও প্রকাশ করতে পারবো তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার যদি না তুমি কঠোর পরিশ্রম করো ইউ ক্যানট শাইন ইন লাইফ তুমি জীবনে উন্নতি করতে পারবে না আনলেস দে্টাডিড দেই কুড নট গেট এই প্লাস যদি না তারা স্টাডি করতো তাহলে তারা এ প্লাস পেত না তাহলে এখানে দেখুন আনলেস স্টাডিড যদি না তারা পড়াশোনা করতো দেই কুড নট গেট এই প্লাস তাহলে তারা এ প্লাস পেতো না আনলেস ইউ আর ইউনাইটেড যদি না তুমি একত্রিত থাকো ইউ উইল নট প্রসপার তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না তাহলে আনলেস ইউ ইউনাইটেড তুমি বা তোমরা হতে পারে আনলেস ইউ ইউনাইটেড যদি না তোমরা ইউনাইটেড থাকো ইউ উইল নট প্রসপার তাহলে তোমরা উন্নতি করতে পারবে না আনলেস উই আর ট্রুথফুল যদি না আমরা ট্রুথফুল হই উই ক্যান অট ইন লাইফ তাহলে আমরা জীবনে উন্নতি করতে পারবো না তার মানে আনলেস মানে যদি না উই আর ট্রুথফুল আমরা যদি বিশ্বস্ত না হই উই ক্যানট শাইন ইন লাইফ আমরা জীবনে উন্নতি করতে পারবো না ইউ ক্যানট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস ইউ লাভ দেম ইউ ক্যানট ফাইন্ড আদার্স তুমি অন্যদেরকে পাবে না টু লাভ ইউ তোমাকে ভালোবাসবে আনলেস ইউ লাভ দেম যদি না তুমি তাদেরকে ভালোবাসো অর্থাৎ এটা বাইস ভার্সা অ্যাকচুয়ালি আপনি যদি কাউকে ভালোবাসেন বিপরীতে আপনাকেও কেউ ভালোবাসবে আপনি যদি ভালোবাসতে না শিখেন তাহলে আপনাকেও কেউ ভালোবাসবে না ইউ উইল সাফা দ্য লং রান তুমি ভবিষ্যৎ জীবনে অনেক সাফার করবে আনলেস ইউ ওয়ার্ক যদি না তুমি কঠোর পরিশ্রম করো আনলেস অফ মেক আওয়ার অ্যাডভান্সড ইন দ্য ওয়ার্ল্ড তাহলে আনলেস যদি না উই মেট দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দেম মানে আমরা যদি সেগুলো সদ্ব্যবহার না করি ইউটিলাইজেশন মানে সদ্ব্যবহার আমরা যদি সেগুলো সদ্ব্যবহার না করি উই কুড নট মেক আওয়ার কানসি অ্যাডভান্সড ইন দ্য ওয়ার্ল্ড তাহলে আমরা পৃথিবীতে আমাদের দেশটাকে অ্যাডভান্সড করতে পারতাম না উই ক্যানট কমান্ড দ্য কনফিডেন্স অব আদার্স আনলেস উই ডু নট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ তাহলে এখানে বলছে উই ক্যানট কমান্ড দ্য কনফিডেন্স আমরা অন্যের যে কনফিডেন্স সেটাকে আমরা পরিচালিত করতে পারবো না বা আমরা সেখানে নির্দেশনা দিতে পারবো না আনলেস যদি না উই ডু নট কালটিভেট দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ যদি না আমরা সত্য কথা না বলি অর্থাৎ আমরা যদি সত্য কথা বলি তাহলেই কেবল আমরা অন্যকে কনফিডেন্স অন্যের যে কনফিডেন্স সেটাকে আমরা পরিচালিত করতে পারবো আর আমরা যদি নিজেরাই সত্য কথা না বলি তাহলে সেটা পারবো না আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি যদি না তুমি অ্যাটেন্টিভলি পড়াশোনা করো ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম তাহলে তুমি পরীক্ষায় ফেইল করবে অর্থাৎ আনলেস ইউ স্টাডি সিনসিয়ারলি যদি না আনলেস মানে যদি না ইউ স্টাডি সিনসিয়ারলি যদি না তুমি সিনসিয়ারলি পড়াশোনা করো ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম তাহলে তুমি পরীক্ষায় ফেস করবে তাহলে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আনলেস শব্দটির মানে হচ্ছে যদি না আর আনলেস ক্লসটিতে নতুন করে আর কোনো নট ব্যবহার করতে হয় না কারণ এটা নিজেই নেগেটিভ অর্থ দেয় কিন্তু অপর পাশে যে ক্লসটি থাকে সেখানে ইচ্ছে করলে আমরা ফর্মেটিভ বা নেগেটিভ আমরা ক্লস ব্যবহার করতে পারি এটা হলো অর্থের উপর ডিপেন্ড করবে আমরা কি ব্যবহার করছি যদি অর্থের সাথে সঙ্গতিপূর্ণ হয় নেগেটিভ ব্যবহার করব। অর্থের সাথে সঙ্গতিপূর্ণ হলে অ্যাফর্মেটিভ ব্যবহার করব কোনো সমস্যা নেই তবে আনলেস ক্লসটিতে নেগেটিভ কোনো শব্দ ব্যবহার করা যায় না কারণ আনলেস নিজেই নেগেটিভ অর্থ প্রদান করে যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে রাখা বেল আইকনটিকেও ক্লিক করে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি পেয়ে যান দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন ভালো থাকুন